বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়েছি আমি অ্যাডমিশনের স্টুডেন্ট টিউশনি প্লাস শিক্ষা প্রতিষ্ঠান মোহ থাকার কারণে এই সকল সব কিছু থেকে দূর মানে কোনো স্টুডেন্ট না থাকার কারণে আমি এই সকল বিষয় শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্ট পড়াইতে পারি না তো এমন অবস্থায় আমার মাথায় একটা আইডিয়া আসে যে টাঙ্গাইলের সাধারণ মানুষ সামুদ্রিক মাছ থেকে মানে বঞ্চিত এখানে মানে সামুদ্রিক মাছের যে সকল উপকারিতা সকল কিছু থেকে টাঙ্গাইলের মানুষ বঞ্চিত সেই সকল দিক চিন্তা ভাবনা করে আমি করোনাকালীন সময়ে গত ডিসেম্বরের 20 তারিখ থেকে শুরু করেছি। তো প্রথমে তো আমাদের উদ্যোগ ছিল অনলাইন ভিত্তিক, তো অনলাইনের ভিত্তিকটা হচ্ছে আপনার প্রথমে আমরা প্রি অর্ডারের মাধ্যমে মাছ নিতাম, তো বেশি পরিমাণ অর্ডার পাওয়ার পরে আমরা সেটা বিভিন্ন কাস্টমারের কাছে পাঠাতাম। করোনাকালীন সময়ে আমার সময়টা আসলে খুবই খারাপ যাচ্ছিল। পরবর্তী সময়ে আমি এবং আমার ফ্রেন্ড মাইনুল আমরা দুজন মিলে স্টার্ট করি একটি স্টার্ট আপ দেওয়ার, একটি বিজনেস প্ল্যানিং ছিল। তো সেই প্ল্যানিং অনুযায়ী আমরা সেই প্ল্যানটা এক্সিকিউশন করতে পারছি এবং আমাদের আজকের বিজনেস সেটা হচ্ছে জানফিশ মার্ট টাইটেলে সি ফিশ নিয়ে আমরা কাজ করছি। তো আমরা আসলে ট্রাই করছি যে ঘরে বসে না থেকে এই সময়টাকে কীভাবে প্রপারলি ইউটিলাইজেশনের মধ্যে আনা যায়। তো আমরা দুজন মিলে স্টার্ট করার পর থেকে আশা করছি যে এটা সামনে খুব ভালো হবে এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি টাঙ্গাইল শহরে, যেহেতু মানুষগুলো সামুদ্রিক মাছ থেকে তারা বঞ্চিত ছিল, যে সমস্ত পুষ্টি উপাদান বলেন বা যে সমস্ত শারীরিক সক্ষমতা তৈরি করার জন্য যে সমস্ত আমাদের ভিটামিন সমৃদ্ধ মিনারেলস দরকার সেগুলো আমরা এখন তাদের ফুলফিল করতে পারছি। এখানে লিফলেট থেকে মূলত এখানে মাছের জন্য আসি, অনেক ভালো মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ, এই মাছটা অনেক মজার।